আমার নাম আমার দাসের বাড়ি বরিশাল আমি সারাক্ষণ এখন কোনো কাজ করি না আগে চাকরি করছি এখন বাবুরে নিয়ে সারাক্ষণ সময় কাটে মানে এখন ইনকামও কম একজনের খরচ দিয়ে চলতে হয় আর তেনে ব্যয় হয় বেশি এভাবেই দিনকাল যাইতে আছে গ্যাস নাই কিছু নাই লারকিতে রান্না করতে হয় অনেক কষ্টই আছে এই জায়গায় আরে আমি তো কাজ নাই এখন কাজ কম এখন 10,000, 11,000, 9,000, 8,000, 7,000 টাকাও মাসে ইনকাম হয় এর দিয়েই কোনো রকম দিন যায় কোনো রকম আর কি চলে 18 মাস চলে যাইতে আছে এটার কোনো সমাধান আনতে আমি পাইতে আসি না আমি অনেক গরিব মানুষ অনেক কষ্ট করে তো আমি কাজ করছি আমি ছুটি চাইছি ওরা আমার ছুটিও দেয় না এটা তো মাতৃত্বকালের ছুটি তো সব জায়গায় আইনে পাও না তা এটা আমি পামু না কা আমি কাটিং ডিপার্টমেন্টে অপারেটর হিসেবে নিযুক্ত আছি কাজটা এখানে যে লেদার কাটিং করা এলো আমার কাজ মূলত কাটিং করা জুতা প্রস্তুত করা এটাই খারাপ লাগার মধ্যে মানে অনেকক্ষণ দাঁড়ায় থাকার ফলে হয়তো কি একটু শরীরে ব্যথা যে এরকম অনুভূতি হয় আর কি তাছাড়া আর কেমন একটা কাটিং ডিপার্টমেন্টে তো বসে কাজ করার কোনো অপশন নাই কারণ ওইটা দাঁড়ায় দাঁড়ায় লেদারটা দেখতে হয় লেদারের বিভিন্ন সমস্যা থাকে তখন এইগুলো আর কি দেখতে হয় সেই জন্য বসার কোনো অপশন নাই বসে কাজ করা যাবে আমি বর্তমান 12,500 টাকা স্যালারি পাই এর থেকে বাবা মারে 2,000 থেকে 3,000 টাকা বাড়িতে প্রদান করি হয় হিসাব অনুযায়ী মানে একটু চাপায় চলা লাগে আর কি কষ্ট করে চলতে হয় কাজ তো সব কাজই করি হ্যাঁ একদম প্রাইমার করি ক্লিন করি বা জুতার ভেতর সুটি পরানো লেস পরানো এগুলোই ভালো লাগে এসে যে কেমিক্যালের কাজটা ওটাই খারাপ লাগে কেমিক্যাল হাতানো অনেক ক্ষতি হয় হ্যাঁ ওটা মানে হাতে লাগলে অনেক জ্বালা ফুড়া করে শরীর ঝলকায় নিঃশ্বাসের দিকে অনেক কষ্ট হয় টার্গেট হচ্ছে মনে করেন 160 পেয়ার করে ঘন্টায় দিতে হবে আর ইনপুট করলে আউটপুট এমনই হয় হয়তো কিছু কম হয় এটা সবসময় দেয় টার্গেট বোর্ড আছে বোর্ডের মধ্যে লেখানো থাকে টার্গেটটা সপ্তাহে 6 দিন কাজ করি সপ্তাহে 1 দিন বন্ধ পাই ওভারটাইম থাকলে করা না থাকলে করায় না আমার স্বামী সেই কাজ করে 9,000-এর কমই আছে বেতন বুঝছেন 295টা হাজিরে তার এই বেতনে বউ ফুলাবান চালাইতে পারে না একলা কামাইতে চালাইতে হেই কামাই চালাইতে পারে না বিষয় আমি কাজ করি দুজনে মিলে কাজ করে মানে সংসারটা চালাইতেছি কেমনে চলুন চলার কষ্ট হয় চলতে পারি না ঘর ভাড়া দেই এদিকে সিলিন্ডার গ্যাস গ্যাসের লাইন নাই সিলিন্ডার পুরি আবার দোকান বাকি হয় মায়া করে লেহাপড়া করাই মারতে চাই এই টাকা দিয়ে মানে হয় না মানে কষ্ট হয় আর কি বালামন্দ খাইতে পারি না একটা আয় করতে পারি না যা পাই মানে সংসারে টান থেকে যা মানে পুরোটা পুরোটা আচরণ তা আছে যে যে সব আদায় করিয়ে নিতে পারছে কারণ ইউনিয়নের লাগে আমরা তো শ্রমিক মালিকের লাগে তো জোর করিয়া পারতেছি না আবার ওই নিজের একটু মনে করবো এটা ভিজা যাইবে তো লেপুট আছে না পলিথিন ওই পলিথিন আমরা লেপুটের মতন বানাই ওইটা দিয়ে কাছে কাজ করতে হয় তাইলে আমাকে শরীরে লাগে অ্যাক্সিডেন্ট হলে গেলে এখানে মেডিকেল যান দেখা কোনো করে নিজেকে যাইতে হয় যাইতে হলে দূরে যাইতে হয় এখানে মেডিকেল নাই তার কাছে এই সমস্যাটা হিনি হঠাৎ তার এই মনে করবে এখানে যদি মেডিকেল হয়ে যায় দূরে মনে করবে এখানে যদি একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে
মানে হঠাৎ করে নিতে হবে আধা ঘন্টার ভিতরে, লাইতে হলে ঢাকা মেডিকেল নিতে হলে কমপক্ষে 3 ঘন্টা লাগবে। এই সময় সমস্যাটা বাজে গেছে এইখানে। সকালে ঘুম থেকে উঠি 5টায়, আমার 6টায় ডিউটি। 5টায় উঠে গোসল করি, ব্রাশ করি, খাওয়া দাওয়া করে অফিসে যাই। আবার 10টায় 15 মিনিট লাঞ্চ টাইম আছে। আবার বাইরে বাসায় আসি না, তখন ওই ওই জায়গায় মানে নাস্তা করি। দুপুরে ব্যাক টাইম আছে 30 মিনিট, তখন ভাত খাই। আবার 6:30 আসি। আসার পরে তো আবার বাসায় আসি, ছবি দেখি, খাওয়া দাওয়া করি, তারপরে ঘুমায় যাই। আর সমস্যা হয়েছিল তখন থেকে আমি কেমিক্যালে কাজ করি না। কেমিক্যালে কাজ করলে আমার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, এছাড়াও আমার শারীরিক সমস্যা হয়। আর এখন আমি ডিউটি করি 12 ঘন্টা, সকাল 6টা থেকে সন্ধ্যা 6:30, আর সন্ধ্যা 6:30 থেকে সকাল 6টা, ডে নাইট। আমাদের টার্গেট মানে ওটা হচ্ছে কন্টিনিউ, মানে কোয়ালিটির উপর, মানে যেরকম ব্যান্ড টুর্নি আছে ওইটা টার্গেট থাকে 120 পিয়ার, নিম্ন রয়েছে এইসব মালের টার্গেট থাকে 160 পিয়ার। মানে এরপরে আরও মানে এটা হয়েছে দামের উপর, মানে কাজের উপর, যে এটা যতটুকু দেওয়া যায় ততটুকু টার্গেট থাকে। তারপরে টার্গেট ফিল আপ হলে আমরা এফিসিয়েন্সি পাই, বাড়তি টাকা পাই।